হ্যালো স্টুডেন্ট, মাধ্যমিক 2025-এর জন্য আবার একটা নতুন রুটিন তোমাদের পাবলিশ হয়েছে কালকের ডেটে, তোমরা দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু একটা রুটিন পাবলিশ হয়েছিল, সেই রুটিনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। যারা যারা অনেকে দেখবে ইউটিউবে ভিডিও বানিয়েছিল, তোমরা হয়তো রুটিনটা জানো, কিন্তু এই নতুন রুটিনটা তোমাদেরকে জানতে হবে, যেটা 28 তারিখ অর্থাৎ কালকে এই রুটিনটা পাবলিশ করা হয়েছে। এই রুটিনটা অনুযায়ী কিন্তু মাধ্যমিক 2025 হবে। তো আমরা এই নোটিশটা পুরো দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখান থেকে এটা পাবলিশ করা হয়েছে। এই নোটিফিকেশানে বলছে, দেখো যে এই যে 2025-এ যে মাধ্যমিক পরীক্ষাটা হবে সেটা এই রুটিনটা মেনে হবে। পরীক্ষা শুরু হবে 10:45 থেকে এবং শেষ হবে হচ্ছে 2টোর সময়। প্রথম 15 মিনিট কিন্তু তোমাদের কোশ্চেন পেপার শুধুমাত্র পড়ার জন্য দেবে, তারপরে পুরো 3 ঘন্টা, তোমাদের যে 3 আওয়ার রয়েছে 3 ঘন্টা, সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের লেখার জন্য থাকবে। তো রুটিনটা আমরা দেখে নিচ্ছি। দেখো আমি আবারও কিন্তু বলে রাখছি, পুরনো রুটিনটা কিন্তু তোমরা ভুলে যাও, পুরনো রুটিনটা কিন্তু আর চলবে না, এটা কিন্তু নতুন রুটিন। এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষার দিনগুলোতে যেতে হবে। প্রথমে দেখো আমরা যে রুটিনটা দেখব সেটা হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ সোমবার, প্রথম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা এখানে বলতে পারি হচ্ছে বেঙ্গলির কথা, ঠিক আছে। এখানে হচ্ছে বাংলা হবে, এটা কিন্তু মনে রাখবে, এটা কী হবে, বাংলা হবে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা বেঙ্গলি হবে, বেঙ্গলি, BEN, বেঙ্গলি এটা। তারপরে দেখো মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে ইংলিশ হবে, ঠিক আছে, এটা ইংলিশ হবে। তারপরে দেখো অনেক দিন ছুটি, এটা স্টুডেন্টদের জন্য খুবই একটা খুশির খবর, যে প্রায় দেখো 4 দিনের মতন ছুটি পাচ্ছ অঙ্ক পরীক্ষার আগে পুরো 4 দিন ছুটি পাচ্ছ। 15 তারিখে কিন্তু অঙ্ক পরীক্ষা শনিবার, তার আগে 14 ফেব্রুয়ারি ছুটি থাকে, ঠিক আছে, আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করি। তো বাকি আরও দিনগুলো ছুটি রয়েছে, তো সেইগুলোতে তোমরা অঙ্ক প্র্যাকটিস ভালোভাবে তোমরা করতে পারবে, এর জন্য এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা খুশির খবর বলতে পারো। চলে আসছি তারপরে, আবার একটা রবিবার বাদ দিয়ে 17 ফেব্রুয়ারি সোমবার কিন্তু জিওগ্রাফি পরীক্ষা, মঙ্গলবার হিস্ট্রি পরীক্ষা ছিল 17 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি হচ্ছে জিওগ্রাফি পরীক্ষা, বুধবার 19 ফেব্রুয়ারি হচ্ছে লাইফ সায়েন্স, আর বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এবং যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে তারা সেটা শনিবার দিতে পারবে, 22 ফেব্রুয়ারি 2025। এই হচ্ছে পুরো রুটিনটা, স্ক্রিনশট তুলে নাও। এই রুটিনটাই কিন্তু কালকে সবে রুটিনটা পাবলিশ হয়েছে, এর পুরনো রুটিনটা কিন্তু তোমরা ভুলে যাও, ওই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা মেনে চলো না, এই রুটিনটাই কিন্তু স্ক্রিনশট তুলে নাও, এই রুটিন অনুযায়ী এবার পড়াশোনা করা স্টার্ট করে দাও, ঠিক আছে। এই গেল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো।